আজকে একটা নতুন গেম শেখাবে, যেটা হচ্ছে প্যাপেট গেম। নিচে রেখে করতে হয়, নিচে রেখে থালার মধ্যে রেখে প্যাপেটটার উপরে এটা দিয়ে জল দিতে হয়। তো জল দিয়ে ডোনা ভরু প্যাপেটটা। এই যে দেখো প্যাপেটটা ভরলো। এবার কি করবে ডোনা বলে দাও ফ্রেন্ডসদের। প্যাপেটের মধ্যে কি হবে? তারপর আইসটা নিয়ে কি করবে? আইস নিয়ে ডোনা প্লে করবে, দুষ্টু প্লে, তাই তো? এই প্লেটার নাম হচ্ছে প্যাপেট গেম। তো চলো নিয়ে এসো, এই যে এটা ধরে নিয়ে এসো, থালাটা ধরে দু হাত দিয়ে। তো এইবার ডোনা এটাকে কি করবে? ফ্রিজে রাখবে। তো দেখো তোমরা, ডোনা ফ্রিজে রাখবে। দাঁড়াও ফ্রিজটা ওপেন করি। এবার ডোনা ফ্রিজটার মধ্যে রেখে দিল। এইবার দেখে নাও ফ্রিজে, ডিপ ফ্রিজের মধ্যে ডোনা রেখে দিল। এর মধ্যে এবার আইস হবে। আমি তো পুরো ঘেমের চান হয়ে গেছি। আর ডোনা তোমাদের আরো কিছু দেখাবে। এবার আজকে ডোনা গুগল মিটে ক্লাস করেছে, কি লিখিয়েছে দেখবে? দেখো বলো। ব্যাট মানে বল, ব্যাট বল, ব্যাট দি। গুড, এই দেখো তোমাদের ডোনা কি সুন্দর লিখেছে। সি মানে সিতে আছে ক্যাট, ব্যাট, ঠিক আছে? এটা রাইমিং ওয়ার্ড। এর মধ্যে ক্যাট, ব্যাট, বলো পিন, বিন, হেন, পেন, টয়, এইটা আজকে লিখিয়েছে ডোনাকে। আর কালকে কি করিয়েছিল দেখবে? এইটা না, এটা তো হয়ে গেছে। কালকে করিয়েছিল এটাকে কি বলে বেটা? এটা কি করেছো দেখাও ফ্রেন্ডসরা। এটা কি করেছিল, এটাকে কি বলে? ম্যাচিং। তো তুমি করে ভুলে যাও। আচ্ছা এই দেখো বলতে চাইছে এটা আকার যোগের শব্দ, ওকে নতুন শিখিয়েছে। কি লেখা? ছাতা আর ডা। ছয় আকার, তয় আকার, ছাতা, ডয়াকার, ব, ডা। আর এইখানে ম্যাথস করিয়েছে আজকে। ম্যাথস কি করিয়েছে ডোনাকে? ডোনাকে ম্যাথস করিয়েছে টুয়ের টেবিল। টু আঞ্জা টু বলে দাও। টু ফাইভ যা টেন, টু সিক্স যা, টু সিক্স যা টুয়েলভ, টু সেভেন যা ফোরটিন, টু এইট যা সিক্সটিন, টু নাইন যা এইটিন, টু টেন যা টোয়েন্টি। ডোনার এখন ম্যাডাম এসছে। ডোনা একটুখানি ম্যাডামের কাছে কি করবে? ড্রয়িং। তো চলো ডোনার ম্যাডামের কাছে যাওয়া যাক। চলো গো 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 গো। দাঁড়াও ডোনা দৌড়াতে, ডোনা পালিয়েই গেল। বাই বাই করে দাও, এটা ডোনা পালালো, বাই করে দাও।